ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় ওয়ানের নিজ করি 1.1 অঙ্কগুলো আলোচনা করব। তাহলে প্রথম অঙ্কটা দেখে নিই। দেখো, 1 টাকার হাফ অংশ সমান একটা বক্স করা আছে, তার পাশে লেখা আছে কি পয়সা। এই বক্সের মধ্যে লিখতে হবে মানটা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে ওখানটা অঙ্কটাতে কি বলেছে, না 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এই যে নিজে করে 1.1-এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে। কিভাবে আমি এককগুলো একটা একক থেকে অন্য এককে ট্রান্সফার করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। দেখো, এখানে 1 টাকার 1/2 অংশ বলেছে, তার মানে কি? তাহলে এখানে কি লেখা আছে, দেখো, টাকার যখনই র বা এর কথাটা যুক্ত থাকবে তখন তোমরা কি করবে, না গুণ করবে। কার সঙ্গে কার গুণ করবে, না এখানে 1/2 কিন্তু গুণ করবে। তার মানে এখন এককটা কি হয়ে যাবে, না রটা যদি আমি নিয়ে নিই পড়ে থাকে কি শুধুমাত্র টাকা, ঠিক আছে? তাহলে একক কত হলো আমার, এখন কিন্তু টাকা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1/2 আমি যদি 1/2 গুণ করি, গুণফলটা কত হচ্ছে, না 1/2 হচ্ছে। কেন 1/2 হচ্ছে, নিচে দেখো 2 যেরকম আছে আমার কিন্তু রয়ে গেল। এই একটা কি, না উপরের এক যেরকম হাফের বা 1/2-এর একটা উপরে আছে, সেরকম এই একটাও কিন্তু উপরে আছে। তাহলে এই উপরের এক আর এই উপরের এক গুণ হয়ে গুণফলটা কত হলো আমার, 1 হলো। সেই কারণেই কিন্তু আমার 1/2 গুণ করে গুণফলটা কিন্তু আমার 1/2 হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এককটা কি, না টাকা হয়ে যাচ্ছে। এবার দেখো, তোমরা অনেকেই জানো 1 টাকা সমান কত পয়সা, না 100 পয়সা, এটা তোমরা ছোটোবেলায় কিন্তু পড়েছিলে। তাহলে এই 1 টাকার জায়গায় আমি কিন্তু 100 পয়সা লিখব। তাহলে দেখো, এই হাফ বা 1/2 যেরকম আছে রেখে দিলাম, তাহলে গুণিতক আকারে আমি কি লিখতে পারি, 1 টাকা লিখতে পারি। কারণ 1/2 কোনো সংখ্যার গুণ করলে আমার গুণফল কিন্তু সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ 1/2 আমি যদি হাফ গুণ করি আমার গুণফল কত হবে, না হাফই হবে। সেই কারণে কিন্তু আমি হাফটাকে ভেঙে হাফ গুণিতক 1 লিখলাম। তাহলে এই 1 টাকার জায়গায় আমি কি লিখব, না 100 পয়সা কিন্তু লিখে দেব, ঠিক আছে? তাহলে আমার এখন এককটা কি দাঁড়ালো, না পয়সাতে কিন্তু দাঁড়ালো। তাহলে এইভাবেই কিন্তু আমি এককটা ট্রান্সফার করলাম। এই জায়গাটায় কিন্তু তোমরা ভালো করে বুঝবে। তাহলে এবার দেখো, এই 100টা কি আছে, না উপরে আছে। তাহলে 1/100 গুণ হয়ে গুণফল কত হচ্ছে, না 100 হচ্ছে। নিচে কত পড়ে আছে, 2 পড়ে আছে। আর একক কত, না পয়সা। এবার আমি 100কে যদি 2 দিয়ে ভাগ করি, আমার ভাগফলটা কত হয়, না 50 হয়, ঠিক আছে? একক কত, না পয়সা। তাহলে এই যে বক্সটা তোমাদের বইতে আছে, সেই বক্সের মধ্যে শুধুমাত্র 50 কথাটা লিখে দেবে। যদি পয়সা কথাটা না লেখা থাকতো, তার মানে কিন্তু তোমাকে এই এককটাও পাশে লিখে দিতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো, 2-এর অঙ্কটা বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এই এককগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। আর এখানে দেখো লেখা আছে বছর, আর এখানে এককটা দেওয়া আছে কি, না মাস, ঠিক আছে? তাহলে দেখো, 1 বছরের কথাটা বলেছে, তার মানে বছরের লিখলাম, আর কত বলেছে, না 1/4 অংশ সমান কিন্তু কত মাস আমাকে জানতে চেয়েছে। তাহলে এইমাত্র আমি কি বললাম, যেহেতু বছর সঙ্গে, মানে বছর কথাটার সঙ্গে এর বা র যুক্ত আছে, তার মানে আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কার সঙ্গে কার গুণ হবে, 1/2 কিন্তু 1/4 গুণ হয়ে যাবে। একক কত হয়ে যাবে, না বছর হয়ে যাবে, কারণ রটা আমি কেটে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র বছর পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে এবার 1/2 1/4 গুণ করলে আমার গুণফল কত হয়, না
বছর হয়ে যায়, এই সরি 1-4 হয়ে যায়, একক কত হবে না বছর হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 1-4টাকে আমি কিভাবে লিখতে পারি, না 1-4 গুণিতক 1 লিখতে পারি, আর এখানে এককটা কি হবে না বছর হয়ে যাবে। এবার দেখো এখানে আমি কি লিখতে পারি, 1 বছর সমান তোমরা সবাই জানো যে 12 মাস, তার মানে আমি এই জায়গাটা কি লিখব 1-4 গুণিতক 12 মাস। আমি কিন্তু বছর থেকে মাসে আমি এককটা ট্রান্সফার করে নিলাম। তাহলে এই জায়গায় তোমরা কী জান কি যেটা জানো সেটা কিন্তু পাশে লিখে দেবে, 1 বছর সমান 12 মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো 1-এর সঙ্গে এখন 12 গুণ করলে গুণফল কত হয় না 12 হয়, নিচে কত পড়ে আছে 4 পড়ে আছে, একক কত না মাস, আমি ডট ডট দিলাম, তোমরা কিন্তু মাস এককটা লিখে দেবে। এবার দেখো 12-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার ভাগফল কত হচ্ছে না 3 হচ্ছে, একক কত না মাস। তোমাদের বইতে যে শূন্যস্থানটা আছে সেই জায়গাতে শুধুমাত্র কিন্তু 3 কথাটা লিখে দেবে, আর একক দেখো মাস পাশে লেখাই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আসি দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে 4 টাকার 1/5 অংশ সমান কত টাকা কত পয়সা। ঠিক আছে, আগের যে দুটো অঙ্ক করালাম সেই দুটো অঙ্ক দেখো একটা করে এককে কিন্তু ট্রান্সফার করতে বলা ছিল, এবারে কিন্তু দেখো দুটো এককে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমি অঙ্কটা দেখো লিখে নিচ্ছি, 4 টাকার 1/8 অংশ। ঠিক আছে, যেহেতু দেখো র যুক্ত আছে টাকার সঙ্গে, তার মানে আমাকে কি করতে হবে 4 গুণিতক 1/5 করতে হবে, একক কত হবে না টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি যদি 8-কে 4 দিয়ে কাটাকুটি করি তাহলে আমার কি হয়ে যাবে 2 হয়ে যাবে, কাটাকুটি করলে ভাগফলটা। তাহলে উপরে আমার কত পড়ে রয়েছে দেখো 5 পড়ে রয়েছে, নিচে কত পড়ে রয়েছে না 2 পড়ে রয়েছে, একক কত না টাকা। তাহলে এবার আমি 5-এর 2টাকে আমি কিভাবে লিখতে পারি, না 5-এর 2 গুণিতক 1 টাকা। তোমাদের এর আগের অঙ্কটাতেই বললাম 1 টাকা সমান আমরা কি জানি না 100 পয়সা, তাহলে 5-এর 2 গুণিতক আমি লিখে দিচ্ছি কিন্তু 100 পয়সা 1 টাকার জায়গাতে। তাহলে আমার এককটা এখন কি হয়ে গেল না পয়সা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমাকে বার করতে বলেছে কিন্তু শুধুমাত্র পয়সার মানটা বার করতে বলেনি, আমাকে বার করতে বলেছে কত টাকা কত পয়সা। তার মানে এখন আমি 5-এর সঙ্গে যদি 100 গুণ করি আমার গুণফল কত হচ্ছে না 500 হচ্ছে। ঠিক আছে, নিচে আমার কত পড়ে রয়েছে দেখো 2 পড়ে রয়েছে, একক কত না পয়সা। ঠিক আছে, এবার দেখো এই পয়সাটাকে আমি কিন্তু এবার টাকায় রূপান্তরিত করব। তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, না 100 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 500 ভাজিতক 2 ভাজিতক, মানে 2-এর সঙ্গে কিন্তু গুণ হবে কিন্তু 500-র সঙ্গে সেটা ভাগ আকারে থাকবে। ঠিক আছে, এককটা কত হবে বললাম না টাকা হয়ে যাবে, তাহলে পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে আমি কিন্তু 100 দিয়ে ভাগ করে ফেললাম। এবার দেখো এখানে 2টো 0 আছে, এখানে 2টো 0 আছে, আমার কিন্তু কেটে গেল। তাহলে উপরে আমার কত পড়ে আছে দেখো 5 পড়ে আছে, আর নিচে কত পড়ে আছে দেখো 2 পড়ে রয়েছে, একক কত হলো না টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি 5/2 টাকা কিন্তু বেরিয়ে গেল। তাহলে 5-কে এবার আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার তাহলে কত হচ্ছে না 2 2 4, আর 5 থেকে 4 বিয়োগ করলে আমার বিয়োগফল কত 1। তাহলে 5-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার কত ভাগফল বেরোচ্ছে না 2 পূর্ণ 1/2 টাকা। এই 2 পূর্ণ 1/2 টাকাটাকে আমি কিভাবে লিখতে পারি, না 2 টাকা যোগ 1/2 টাকা বা 1/2 টাকা। তাহলে আমাকে যেহেতু কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কত টাকা কত পয়সা, তার মধ্যে আমি কিন্তু প্রথমটা পেয়ে গেলাম। তাহলে 2 টাকা যেরকম আছে আমি কিন্তু
রেখে দিলাম। আর এই যে একের দুই টাকা, সেই টাকাটাকে আমি কিন্তু পয়সায় রূপান্তরিত করব। কিভাবে? না একের দুই টাকা আমি কিভাবে লিখতে পারি, ঠিক উপরে যেরকমভাবে লিখলাম আমি সেইভাবে লিখতে পারি। এই এক টাকার জায়গায় কিন্তু আমি 100 পয়সাটা বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আর এই জায়গাটা লিখলাম না, তোমরা এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দুই টাকা যেরকম আছে রেখে দিলাম। তাহলে এখন আমি 100কে যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে আমার, কিন্তু 50 হচ্ছে। তাহলে উপরে আমার কত পড়ে রয়েছে, 1 আর 50 কিন্তু আমার গুণিতক আকারে পড়ে রয়েছে। তাহলে 1 এর সঙ্গে 50 গুণ করলে আমার গুণফলটা কত হয়, না 50 হয়। আর এককটা কত আমার বেরিয়েছে দেখো, এখানে পয়সা, তার মানে এখানটাও কিন্তু আমাকে পয়সায় লিখতে হবে। তাহলে এখন আমার মানটা কত, না 2 টাকা 50 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। তার এই অঙ্কটা দেখো একটু লেন্দি হয়েছে, এর বদলে কিন্তু তোমরা আর একটা প্রসেসও করতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা, ঠিক আছে? আমি অর বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো অঙ্কটাতে কি ছিল, না 4 টাকার 1/5 অংশ, আমি আর রটা লিখছি না। দেখো 4 টাকা এখানে কত বলেছে, না 4 টাকার, ঠিক আছে? তাহলে 4 টাকা গুণিতক 1/5 হবে, ঠিক আছে? তাহলে এই 4 টাকাটাকে আমি কিভাবে লিখতে পারি, না 4 গুণিতক 1 টাকা লিখতে পারি, গুণিতক কিন্তু 1/5 যেরকম আছে আমার রয়ে গেল। এবার দেখো 4 যেরকম আছে রয়ে গেল, এই 1 টাকাটাকে আমি কি লিখতে পারি, না 100 পয়সা আমি কিন্তু লিখতে পারি, ঠিক আছে? কারণ 1 টাকা সমান আমরা জানি কি 100 পয়সা, আর গুণিতক 1/5 যেরকম আছে আমার কিন্তু রয়ে গেল। এবার দেখো 4-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি, গুণফল কত হচ্ছে, না 400। আর পয়সাটাকে আমি এই দিকে লিখছি, ঠিক আছে? আর গুণিতক 1/5 যেরকম আছে রয়ে গেল, পয়সাটাকে আমি এই দিকে লিখলাম। এবার দেখো 400কে যদি আমি 8 দিয়ে কাটাকুটি করি তাহলে আমার কত হচ্ছে, না আমি তোমাদের ভাগ করে দেখাচ্ছি যে কাটাকুটি মানে কিন্তু আসলে ভাগ, ঠিক আছে? দেখো 400, তাহলে প্রথম 5 দিয়ে যাবে, কারণ 50টা কত, না 40। আর এই শূন্য আর এই শূন্য, এই শূন্যটা এখানে নামলো, শূন্য 8-এ গুণ করলে কত হয়, না 0 হয়। তাহলে আমার ভাগফল কত বেরোলো, না 50 বেরোলো। তাহলে আমি কিন্তু এখানে লিখে দিলাম 50, আর এখানেও লিখে দিলাম কিন্তু 50। আর গুণিতক আকারে কী আছে, না 5 আছে। একক কত, না পয়সা হলো। আমি 5-এর সঙ্গে যদি 50-এর গুণ করি, গুণফল কত হচ্ছে, না 250 কিন্তু পয়সা হয়ে যাচ্ছে। এবার এই পয়সাটাকে আমি কিন্তু টাকাতে রূপান্তরিত করব। তাহলে 250 ভাজিতক 100, কারণ পয়সা থেকে টাকায় রূপান্তরিত করতে গেলে আগের প্রসেসটাতে আমি কী করলাম, 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো আমি যদি 100 দিয়ে 250কে আমি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে, না 100 ভাজিতক 250 টাকা, ঠিক আছে? ভাগফলটা কত হচ্ছে, না 2 দিয়ে গুণ করলে 100-এর সঙ্গে কত হচ্ছে, না 200। আমার 250 থেকে 200 যদি বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে, না 50 হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমার ভাগফল এখন তাহলে কত হলো, না 2 পূর্ণ 50 বাই 100 টাকা, ঠিক আছে? এবার দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, না 2 টাকা যোগ 50 ভাজিতক 100 পয়সা টাকা লিখতে পারবো, কারণ এখানে দেখো একক আমার কত আছে, না টাকা আছে, ঠিক আছে? এবার আমি পরের পাতায় করাচ্ছি, দেখো পরের পাতায় যেটা লিখব সেটা হচ্ছে কি, না 2 টাকা, মানে যেটা আমি আগের পাতায় লিখলাম সেটাই আমি আর একবার এই পাতায় লিখছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে 2 টাকা যোগ 50 ভাজিতক 100 টাকা, ঠিক আছে? তাহলে এবার দেখো আমি নেক্সট লাইনটা লিখছি, 2 টাকা যেরকম আছে রেখে দিলাম, কারণ তোমাদের কোশ্চেনই চেয়েছে যে কত টাকা কত পয়সা, তার মানে প্রথম বক্সটাতে তোমরা লিখবে কিন্তু 2 টাকা, ঠিক আছে? যোগ, এবার দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য আমার কিন্তু কেটে গেল। প্রথম যখন শূন্য কাটবে সব সময় কিন্তু, মানে যতটা কমে আছে, মানে এখানে দেখো একটাই শূন্য আছে প্রথমে,
এখানে দুটো শূন্য আছে, তার মানে একটা একটা করে কিন্তু আমাকে কাটতে হবে। প্রথম একটা কাটলাম কারণ এখানে একটা আছে বলে, যদি এখানে দুটো থাকতো, এখানে যদি তিনটে থাকতো, সেক্ষেত্রে প্রথম দুটো দিয়ে কাটতাম, তাহলে এখানেও দুটো কাটতো, এখানেও কিন্তু দুটো কাটতো। এইভাবেই কিন্তু শূন্যগুলো কাটতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, 10কে আমি যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 5 × 5 আর 5 × 2 = 10, তাহলে আমার কত হলো, এখন হাফ হলো। একক কত না টাকা, তাহলে 2 টাকা যেরকম আছে রেখে দিলাম, যোগ এই যে হাফ টাকাটাকে আমি কি লিখতে পারি না, হাফ গুণিতক 100 পয়সা। আর এই হাফ টাকাটাকে কেন আমি এইভাবে লিখলাম সেটা তোমাদের যখন আমি এই পোর্শনটা করিয়েছিলাম তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে 2 টাকা যেরকম আছে রেখে দিলাম, 100কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত হয়, 50 হয়। তাহলে 1 এর সঙ্গে 50 গুণ করলাম, আমার গুণফল কত হয় না 50, একক কত হবে না পয়সা। তাহলে এই লাইনটাকে আমি এখন কিভাবে লিখতে পারি না, 2 টাকা 50 পয়সা। তাহলে প্রথম বক্সটাতে তোমরা লিখবে 2 আর দ্বিতীয় বক্সটাতে তোমরা লিখবে কত না 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো প্রসেসের মধ্যে তোমাদের যে প্রসেসটা সোজা বলে মনে হবে তোমরা কিন্তু সেটাই ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আসি দেখো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কী বলেছে দেখে নিই। দেখো 4-এর অঙ্কটা তোমাদের বলেছে, বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ = কত গ্রাম। এখানে দেখো কিলোগ্রাম আছে আর এখানে দেখো গ্রাম আছে, আমি কোশ্চেনটা খাতায় লিখছি, ঠিক আছে। 2 কি গ্রাম, 2 কি গ্রার 1/5 অংশ, তাহলে 1/5 অংশ কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে। দেখো 2 কিগ্রাটাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না, 2 কিগ্রা যেরকম আছে রেখে দিলাম, গুণিতক 1/5 অংশ, কারণ কিলোগ্রামের কথাটা বলেছে, এর কথাটা যুক্ত আছে, সেই কারণে কিন্তু গুণ হলো, ঠিক আছে। আর এখানে দেখো একক কত হবে না কিগ্রা হবে, তাহলে এবার আমি 2 কিগ্রাটাকে কিসে রূপান্তরিত করব না গ্রামে রূপান্তরিত করব। 1 কিলোগ্রাম = কত গ্রাম না 1000 গ্রাম, ঠিক আছে। এই 2 কিগ্রাটাকে আমি কিভাবে লিখতে পারি না, 2 × 1 কিগ্রা লিখতে পারি, গুণিতক 1/5 যেরকম আছে আমি কিন্তু রেখে দিলাম। এই 1 কিগ্রাটার জায়গায় আমি কি লিখব না 1000 গ্রাম লিখে দেব, ঠিক আছে। গুণিতক 1/5 যেরকম আছে রেখে দিলাম, আর পাশে আমি কিন্তু এটা লিখে দিচ্ছি 1 কিগ্রা = কত বললাম না 1000 গ্রাম কিন্তু বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো আমি এই 1000কে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে, 5 × 2 = 10 আর 2টো শূন্য দেখো পড়ে রয়েছে, তাহলে 2 এর সঙ্গে এখন যদি 200 গুণ করি আমার গুণফল কত হচ্ছে না 400 হচ্ছে, ঠিক আছে। একক কত না গ্রাম, তোমরা শুধু এই বক্সটার মধ্যে 400 কথাটা লিখে দেবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আসি দেখো 5-এর অঙ্কটা, অর্থাৎ 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কী বলেছে দেখে নিই, বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ = কত লিটার, কত ডেসিলিটার, এই অঙ্কটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে। দেখো 5 লিটার 2 ডেসিলিটার, তাহলে আমি ডেসিলি লিখছি, ঠিক আছে। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এই অঙ্কটা ভুল করে, এবং কোন জায়গাটা ভুল করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখো কি বলেছে, ডেসিলিটারের 1/2 অংশ আমাকে কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে কিন্তু 5 লিটারের কথাটা বলেনি, আমাকে বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, তার মানে যার সঙ্গে এর যুক্ত আছে বা যার পরে এর কথাটা যুক্ত আছে তার সঙ্গে কিন্তু এই হাফটা গুণ হবে। তাহলে দেখো 5 লিটার 2 ডেসিলিটার গুণিতক 1/2 আমি লিখতে পারি, কারণ ডেসিলিটারের সঙ্গেই কিন্তু এর কতটা যুক্ত আছে, ঠিক আছে। এবার দেখো 5 লিটার আর 2 ডেসিলিটারটাকে আমি কিন্তু ডেসিলিটারে ট্রান্সফার করব। দেখো এই ট্রান্সফারটা আমি কিন্তু পাশে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা এই জায়গাটায় শুধু মানটা লিখবে, ঠিক আছে। তাহলে দেখো 5 লিটার আর 2 ডেসিলি, ঠিক আছে।
তাহলে লিটার থেকে ডেসিলিটারে যেতে গেলে কি করতে হবে, না 10 দিয়ে গুণ করতে হবে, কারণ লিটারের পরের ঘরটাই কিন্তু ডেসিলিটার, সেই কারণেই কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আমি গুণ করে দিলাম, আর কি পড়ে আছে দেখো, তাহলে আমার এককটা কত এখানে হয়ে গেল, না ডেসিলিটার কিন্তু আমার হয়ে গেল। আর কি পড়ে আছে, না যোগ কিন্তু 2 ডেসিলি যেরকম আছে আমি সেটা লিখে দিলাম, ঠিক আছে। এবার তোমরা অনেকেই বলবে যে এখানটা কেন আমি যোগ করলাম, যেমন এই 2.1 এর 2 টাকাটাকে আমি এইভাবে লিখতে পারি, তেমন কিন্তু আমি 5 লিটার আর 2 ডেসিলিটারটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি। আমি এই লাইনটা মাঝে একটা লাইন লিখলাম না, তারপর কিন্তু আমি নেক্সট লাইনটা লিখেছি, ঠিক আছে। তোমরা কিন্তু এই লাইনটা লিখলেও অসুবিধা হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ওই লাইনটা দেখিয়ে দিলাম। এবার দেখো, 5-এর সঙ্গে আমি যদি 10 গুণ করি, গুণফল কত হচ্ছে, না 10। এককটা আমি লিখছি না, কারণ দুটোই ডেসিলিটার এখন হয়ে গেছে, এটা ডেসিলিটার হবে। এবার দেখো, যোগ 2 আছে, আমি 2 কিন্তু লিখে দিলাম, একক কত, না ডেসিলি, আমি এখানে ডট ডট দিলাম, তোমরা কিন্তু ডেসিলিটার লিখবে। এবার 50-এর সঙ্গে 2 আমি যদি গুণ এই সরি যোগ করি, কত হচ্ছে, না 52, একক কত, না ডেসিলিটার। তাহলে এই জায়গাটায় তোমরা এখন কি লিখবে, না 52 ডেসিলিটার কথাটা কিন্তু তোমরা লিখে দেবে। আর কি পড়ে আছে দেখো, হাফ কিন্তু আমার পড়ে আছে। এবার যদি 52কে আমি 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 6 দুগুণে কিন্তু 12, তাহলে আমার কিন্তু 26 ডেসিলিটার কিন্তু হয়ে যাচ্ছে। যদি তোমাদের কোশ্চেনে চাইতো 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান কত ডেসিলিটার, তাহলে তোমরা কিন্তু এইটা লিখতে পারতে, শুধুমাত্র এই বক্সটাতে 26 লিখে দিলেই কিন্তু হয়ে যেত। কিন্তু তোমাদের কোশ্চেনে চেয়েছে দেখো কত লিটার কত ডেসিলিটার চেয়েছে, তার মানে আমাকে কি করতে হবে, এই ডেসিলিটারটাকে কিন্তু আমাকে আবার লিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে লিটার থেকে ডেসিলিটারে ট্রান্সফার করতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হলো। তাহলে একইভাবে আমি যদি ডেসিলিটার থেকে লিটারে আসি, আমাকে কি করতে হবে, না 10 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 26 ভাজিতক আমি কিন্তু 10 লিখে দিলাম, এককটা কত হবে, এখন আমার কিন্তু লিটার হয়ে যাবে। এই একক ট্রান্সফারগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝবে, এবং যখনই একক যে জায়গায় ট্রান্সফার করবে সেই জায়গায় কিন্তু এককগুলো লিখে দেবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, আমি যদি 26কে 10 দিয়ে ভাগ করি, আমি তোমাদের পাশে ভাগটা করে দেখাচ্ছি, কত হবে, না 10 দুগুণে 20, আর বিয়োগ করলে কত হচ্ছে, না 6 হচ্ছে। তাহলে 2.6 এর 10 লিটার আমার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, এইটাকে আমি কীভাবে লিখতে পারছি, না 2 লিটার যোগ 6 এর 10 কিন্তু লিটার হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 লিটার যেরকম আছে আমি রেখে দিলাম, আর যে সামনের যে বক্সটা আছে তোমাদের লিটারের জায়গা, সেই জায়গাটায় কিন্তু 2 কথাটা লিখে দেবে। প্লাস আছে, প্লাস দিলাম, 6 এর 10 লিটারটাকে আমি কী হিসাবে ট্রান্সফার করব, এবার না ডেসিলিটারে কিন্তু ট্রান্সফার করব। তাহলে লিটার থেকে ডেসিলিটারে এরকম যে মানে এখানে যেরকমভাবে আমি ট্রান্সফার করলাম, কী করলাম, না 10 দিয়ে গুণ করলাম, তার মানে লিটার থেকে ডেসিলিটারে যখন আমি করব, 10 দিয়ে কিন্তু গুণ করে দেবো। একক কত হবে, না ডেসিলিটার কিন্তু আমার হয়ে যাবে। আর এই ভাগটাকে আমি কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো, এই দশ আমার কিন্তু কেটে গেল। তাহলে এদিকে পড়ে রয়েছে 2 লিটার, আর যোগ এখানে কি পড়ে রয়েছে, না 6 ডেসিলিটার, ঠিক আছে। তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু এইভাবে মানে মাঝে প্লাস দিয়ে কিন্তু রেখে দিলে হবে না, তোমরা কি লিখবে, না 2 লিটার 6 ডেসিলিটার, এই কথাটা কিন্তু এইভাবেই লিখতে হবে। আর এইখানে যেহেতু তোমাদের বইতে বক্স করা আছে, তার মানে তোমরা এই বক্সের মধ্যে কিন্তু সংখ্যাগুলোকে লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কী আছে দেখো, 6-এর অঙ্কগুলো কিন্তু একটু মানে 6-এর অঙ্ক থেকে কিন্তু একটু আলাদা টাইপ অঙ্ক পড়ে যাচ্ছে। কী বলেছে 6-এর অঙ্কটা, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে যোগফলটা কত হচ্ছে, না 35 হচ্ছে, সংখ্যাটি কত হবে হিসাব করি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের দুটো টাইপের করাবো,
এর মধ্যে তোমাদের যেটা সহজ বলে মনে হবে তোমরা কিন্তু সেটাই ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে। দেখো প্রথম প্রসেসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, আমাকে কি চেয়েছে না সংখ্যাটি চেয়েছে, তাহলে সংখ্যাটি কিন্তু আমি লিখে দিলাম, মানে মোট যোগফল কত না 35, আর কি বলেছে না সংখ্যাটির 1/3 অংশের সংখ্যা আমাকে কিন্তু 20 যোগ করতে হবে, তার মানে কি 35 বিয়োগ আমি 20 কিন্তু লিখে দিলাম। এবার 35 থেকে 20 বিয়োগ করলে যে বিয়োগফলটা হয় তার সংখ্যা আমাকে কি করতে হবে না 3/1 কিন্তু আমাকে গুণ করতে হবে। এই 3/1টা কোথা থেকে এলো না, তোমাদের কোশ্চেনে দেখো বলেই দিয়েছে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে, ঠিক আছে, এই 1/3টাকে আমি কিন্তু উল্টে দিলাম, উল্টে দিলে কি হয়ে যায় না 3/1 হয়ে যায়। আর যেহেতু বলেছে অংশের মানে র কতটা যুক্ত আছে তার মানে আমি কিন্তু এখানে গুণ চিহ্ন দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রসেসটা। তাহলে এবার দেখো 35 থেকে আমি যদি 20 বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে না 15, কি পড়ে আছে 3/1 পড়ে আছে। তাহলে এবার দেখো 15-র সঙ্গে আমি যদি 3 গুণ করি গুণফল কত হচ্ছে না 45 হচ্ছে, নিচে কত পড়ে আছে 1 পড়ে আছে, 1কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমার কিন্তু ভাগফল 45ই হয়, অর্থাৎ সেই সংখ্যাটাই হয়। তাহলে আমার সংখ্যাটি এখন কত হলো না 45 হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরের অঙ্কটা, এই সরি এরই একটা অন্য প্রসেস এই অঙ্কটা। দেখো এই অঙ্কগুলো মানে আমি এখন যে প্রসেসটা করাবো সেটা তোমরা ক্লাস 8 থেকে কিন্তু প্রসেসটা পাবে, ঠিক আছে, আমি তোমাদের তবুও এই ক্লাসে বলে দিচ্ছি। দেখো ধরি সংখ্যাটি এক্স, কারণ যেহেতু আমি সংখ্যাটি কি জানি না তার মানে আমি কি ধরলাম এক্স, ঠিক আছে। এবার দেখো বলেছে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে, তার মানে যেহেতু আমি তোমাদের র কথাটা আছে তোমাদের বইতে, তার মানে কি হবে গুণ হবে, কার সঙ্গে গুণ হবে 1/3-এর সঙ্গে গুণ হবে, তাহলে এইটুকু আমার কিন্তু হয়ে গেল। বলেছে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে, তার মানে এই যে সংখ্যাটির এক্সের বেরোল মানে সংখ্যাটির সঙ্গে 1/3 গুণ করে যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আমাকে কিন্তু 20 যোগ করতে বলেছে। এখন যে যোগফলটা হবে সেই যোগফলের মানটা কত দেওয়া আছে বইতে দেখো 35 দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু তোমাদের বইতে এই শর্তটা দেওয়া আছে তার মানে তোমরা এখানটা কি লিখে দেবে না শর্তানুসারে এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। তাহলে বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, কেন আমি বা কথাটা লিখছি, কারণ যখন একটা সমীকরণ দেওয়া থাকে তার পরের লাইনটা লিখতে গেলে কিন্তু সমান চিহ্ন নয় বা কথাটা দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এক্সের সঙ্গে এখন 1-এর গুণ করলে গুণফল কত হয় এক্স হয়, নিচে 3 আছে আমি কিন্তু লিখে দিলাম। এবার এখানে দেখো 20 আছে, তার আগে কী চিহ্ন আছে যোগ চিহ্ন আছে, এই দিকে গেলে কি হয়ে যায় না বিয়োগ চিহ্ন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে বিয়োগ চিহ্ন আর 20 যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম। এবার বাদ দিয়ে আমি নেক্সট লাইনটা করাচ্ছি, দেখো x/3 যেরকম আছে রেখে দিলাম, 35 থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল কত হয় না 15 হয়, ঠিক আছে। আমাকে এক্সের মানটা বের করতে হবে, তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি এই 3টার সঙ্গে 15 গুণ হয়ে যাবে, তাহলে 15 গুণিতক আমি কিন্তু 3 লিখে দিলাম। কেন গুণ লিখলাম, কারণ এই দিকে দেখো 3 কিন্তু ভাগ আকারে আছে, নিচে আছে মানে কি ভাগ আছে, তাহলে এই দিকে গেলে কি হয়ে যায় না গুণ হয়ে যাবে। যদি ধরো এইদিকে গুণ আকারে থাকতো তাহলে এই দিকে গেলে কিন্তু সেটা ভাগ হয়ে যেত, এইভাবেই কিন্তু সমীকরণগুলো করা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি, তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি 3-এর সঙ্গে 15 আমি যদি গুণ করি আমার গুণফল কত হচ্ছে না 45 হচ্ছে, তাহলে আমার এখন সংখ্যাটি দেখো 45 বেরিয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না অতএব সংখ্যাটি সমান 45। এবার আসি দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 7-এর অঙ্কটা। এর আগে তোমাদের বলে দিই যে এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা কিন্তু সেটাই প্র্যাকটিস করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি দেখো 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা কী বলেছে দেখে নিই।
দেখো সাতের অঙ্কটা বলেছে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এই অঙ্কটারও কিন্তু দুটো প্রসেস করাবো। যেহেতু দেখো কত যোগ করতে হবে সেটা আমরা জানি না, তার মানে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ধরি যোগ করতে হবে x, তাহলে যোগ করতে হবে x। ঠিক আছে, তাহলে যেহেতু বইতে শর্তটা দেওয়া আছে তার মানে আমি কি লিখতে পারি না, শর্তানুসারে এই কথাটা কিন্তু লিখতে পারি। তাহলে 5-এর 7-এর 2 গুণ, যেহেতু র বলেছে তার মানে আমি কিন্তু গুণ চিহ্ন দিলাম। বলছে এখন যে গুণফলটা বেরোবে সেই গুণের সঙ্গে আমাকে কত যোগ করলে এই যে যোগফলটা এখন আমি পাবো সেটা হচ্ছে 3 হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি কত হচ্ছে 10, নিচে কত পড়ে আছে 7 পড়ে আছে, আর যেরকম আছে আমি কিন্তু সব লিখে দিলাম। তাহলে বা এবার দেখো আমি 10/7টা এই দিকে নিয়ে যাব, তাহলে এদিকে আমার কি পড়ে থাকছে, দেখো x পড়ে থাকছে, তার আগে প্লাস আছে, আমি প্লাসটা লিখছি না, কারণ প্লাস লিখলেও হবে না লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এই দিকে আমি নিয়ে যাচ্ছি, তার মানে 10-এর আগে কোনো চিহ্ন নেই মানে আমাকে ধরতে হবে কি প্লাস আছে। তাহলে 10/7টা এই দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 10/7 আমি কিন্তু লিখে দিলাম। এবার বা দিয়ে দেখো নেক্সট লাইনটা করছি। এখন আমি যদি ভগ্নাংশের বিয়োগ করি, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে কি করতে হবে, নিচেরগুলোকে লসাগু করতে হয়। এখানে দেখো 7 আছে শুধুমাত্র, আমি কিন্তু 7 লসাগু পেয়ে গেলাম। 3-এর সঙ্গে 7 গুণ করলে গুণফল কত হয় না, 21 হয়, মাইনাস আছে মাইনাস দিলাম, 10 আছে আমি কিন্তু 10 লিখে দিলাম। তাহলে বা আমি x সমান কত লিখতে পারি, নিচে 7 যেরকম আছে রেখে দিলাম, 21 থেকে আমি যদি 10 বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে না 11 হচ্ছে, তাহলে আমার এখন কত যোগ করতে হবে সেই মানটা পেয়ে গেলাম, সেই মানটা হচ্ছে কত 11/7। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, না অতএব 11/7 যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এবার যে নেক্সট পদ্ধতিটা আমি তোমাদের করাবো সেইটাকে আমি কিন্তু অর দিয়ে লিখছি। ঠিক আছে, দেখো যে নেক্সট পদ্ধতিটা তোমাদের আমি করাচ্ছি সেটা কি আছে, না কত যোগ করতে হবে সেটাই কিন্তু তোমাদের কোশ্চেনে চেয়েছে। তার মানে আমি এখানে লিখছি অতএব যোগ করতে হবে সমান আমি কি লিখতে পারি, না 3 হচ্ছে মোট যোগফল, তাহলে 3 থেকে আমি বিয়োগ করব, কার বিয়োগ করব, না 5-এর 7-এর সঙ্গে 2 গুণ, কারণ 5-এর 7-এর 2 গুণ বলেছে, আর সেই কারণেই আমি এখানে যেহেতু র আছে আমি গুণ চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো 3 থেকে আমাকে কিন্তু এইটা বিয়োগ করতে হবে, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে গুণফল কত হচ্ছে 10 হচ্ছে, নিচে কত পড়ে রয়েছে 7 পড়ে রয়েছে, আর এখানে দেখো লসাগু কত হচ্ছে না 7 হচ্ছে, 3-এর সঙ্গে 7 গুণ করলে 21, যেরকম বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম, 10 আছে যেরকম 10 লিখে দিলাম। তাহলে 21 থেকে আমি যদি এখন 10 বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে 10, নিচে যেরকম 7 আছে আমি এই সরি 11, নিচে যেরকম 7 আছে আমি কিন্তু 7 লিখে দিলাম। তাহলে আমাকে কত যোগ করতে হবে এখন, 11/7 যোগ করতে হবে। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, না আমাকে অতএব যোগ করতে হবে 11/7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে করানো অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।